হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে গুনগুন যখনই থেকে এতগুলো টাকা চায় খাবার অর্ডার করেছে বলে সৌজন্যর কাছ সৌজন্য কোনোদিনও বড় হবে না গুনগুন তুমি বাচ্চাই থেকে যাবে তুমি জানো সাতাশ হাজার টাকায় আমাদের পুরো ফ্যামিলিটা সারা মাস চলতে পারতো এখন মাসের শেষ সময় আমার হাতে অতগুলো টাকা নেই তাহলে আমি ড্যাডির কাছ থেকে টাকা আনিয়ে নিচ্ছি সেখান থেকে খাবারের টাকাটা আমি পে করে দেব। গুনগুন তুমি বুঝতে পারছো না এগুলো অপচয় করা কত মানুষ সারাদিন খেটে বিশ টাকা রোজগার করতে পারছে না কত মানুষ খাবার খেতে পারছে না তুমি যখন এরকম পরিস্থিতিতে পড়বে তখন বুঝতে পারবে যে আসলে কষ্ট কি জিনিস তুমি জীবনের ভালো দিকটা দেখেছ খারাপ দিকটা কখনো দেখো সেটা তোমার দেখা দরকার দেখলে শুরু হয়ে গেল জ্যাঠামশাইয়ের ভাষণ এটা ভাষণ নয় গুনগুনের বন্ধুরাও বলে যে কি ব্যাপার তোমার কাছে এতটুকু টাকা নেই হ্যাঁ মানছি যে তোমাদের বাবা মায়ের অনেক রোজগার রয়েছে তোমরা তাদের টাকা উড়াও কিন্তু আমার অত টাকা নেই আমি রোজগার করে যতটুকু ইনকাম করি তার মধ্যে চলার চেষ্টা করি আর তার থেকেই একটু একটু করে সেভিংসও করি তাই আমার যতটুকু আয় সেটাই আমার সব থেকে প্রিয় এর বাইরে আমার কারো টাকার উপর কোনো ইন্টারেস্ট নেই তার মানেটা কি তুমি টাকা দেবে না আমি আজকে তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি কিন্তু এটাই লাস্ট এর পরে আর কখনো তোমাকে আমি এরকম কোনো পরিস্থিতিতে টাকা দিতে পারবো না দেখো গুনগুন এতগুলো খাবার তো আমার পরিবারের তোমার বন্ধু বান্ধব কেউ খেয়ে শেষ করতে পারবে না তুমি বুঝতে পারছো না আমি ড্যাডি আছে পিসিমণি মায়ের জন্য খাবার পাঠাবো এই পরিবারের মানুষগুলো রয়েছে তারা খাবে বন্ধুরা খাবে তুমি একদম চিন্তা করো না তুমি আমার বন্ধুদের ইনভাইট করো তারা আমার সাদের অনুষ্ঠানে আসবে তো এই বাড়িতে তেমন করে সাদের অনুষ্ঠান পালনের কোনো নিয়ম নেই ঘরোয়া ভাবে একটু খাওয়া দাওয়া হবে আনন্দ হবে এতটুকুই তুমি লাফালাফি করছো বলে সাদের অনুষ্ঠানটা হচ্ছে তা না হলে কিন্তু হতো না তাই তোমার বন্ধু বান্ধবদের তুমি বলে দিও না সৌজন্যদা তুমি না বললে আমরা কিন্তু আসবো না আর শুনলাম ছেলেদের নাকি অ্যালাউ করা হয় না সাদের অনুষ্ঠানে কেন এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান যদি হয় তাহলে মেয়েরা আসবে আমরা আসবো না সেটা তো হতে পারে না দেখো সেটা আমাদের বাড়ির বড়রা ঠিক করবে আমরা কখনো বড়দের উপর দিয়ে কোনো কথা বলি না সেটা আমাদের নিয়ম নেই আর ওরা যদি তোমাদের বলে তাহলে তোমরা এসো আমার কোনো আপত্তি নেই দেখলে তো কিরকম ভাবে আমাকে কথা শোনাচ্ছে যাও বেল বাজিয়ে যাচ্ছে লোকটা অনেকক্ষণ থেকে এসেছে তুমি গিয়ে খাবারটা আবার ওপরে নিয়ে চলে এসো না যেন নিজে টেবিলে বসে সবাই মিলে খাবারটা খেয়ে নাও আমি চললাম কোথায় যাচ্ছ তুমি আমাকে যেতে হবে অফিসে ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি তুমি ডাকলে বলে দৌড়ো দৌড়ে ছুটে চলে এলাম এসে দেখতে পারলাম তুমি টাকার জন্য এইভাবে ডেকেছো তাই এখন আমাকে ফিরে যেতেই হবে আমার কাজটা আমার জীবনে থেকে বড় এদিকে সাজিকে বসিয়ে স্রোতের বাবা মা কান ভরছে বলছে দেখো আমি হাতজোর করে অনুরোধ করছি তুমি তোমার বাপের বাড়ি থেকে কোনো আর টাকা পয়সা এনো না আমার স্রোতকে ওরা অপমান করেছে আমাদের ছোট করেছে তাই বলছি মা এই সব কিছু করার দরকার নেই প্রয়োজন হলে আমি পরের বাড়িতে বাসন মাজার কাজ করব রান্নার কাজ করব সেগুলো দিয়ে যা টাকা রোজগার হবে আমি আমার বাবুর চিকিৎসা করাবো আমার একটা মাত্র সন্তান বলে কথা তার কোনো অসুস্থতায় জীবনের ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না কী যে বলছেন না আপনি আমি থাকতে আপনি মানুষের বাড়িতে কেন কাজ করবেন আমি দেখছি কি করা যায় দেখো সাজি বুঝতে পারছো না অনেক টাকার বিষয় বাড়ি ভাড়াটা যদি দিতে পারতাম চব্বিশ হাজার টাকা তাহলে মনে করো আমার অনেক চিন্তা টেনশন দূর হয়ে যেত সামনেই বাড়ির ভাড়ার জন্য লোক চলে আসবে তখন কি হবে আবার তার মধ্যে আমি এতটা অসুস্থ ব্যবসা যে মনোযোগ দিতে পারছি না আমার তো অনেক টাকা রোজগার করতে হবে সেগুলোও করতে পারছি না স্রোত তুমি আগে সুস্থ হয়ে নাও তারপরে না হয় সব কিছু করবে মা লক্ষ্মী আমার তো কোনো সোনা গহনাও নেই যে বিক্রি করে বিক্রি করে আমার ছেলেটার ট্রিটমেন্ট করাবো সেটাও তো করাতে পারছি না আপনি একদম চিন্তা করবেন না আমার তো রয়েছে আপনার কাছে যে গহনাগুলো রয়েছে সেগুলোও বিক্রি করে দিন কিন্তু সেই গহনায় কি হবে ডাক্তারবাবু বলেছে চার পাঁচ লাখ টাকা লাগবে কি বলছেন কি আপনি স্রোতের কী এমন রোগ হয়েছে যে এতগুলো টাকার প্রয়োজন পড়বে ডাক্তারবাবু বলেছে যে স্রোতের যে নার্ভের অসুখ হয়েছে এতে করে বাইরেও ট্রিটমেন্ট করাতে যেতে হতে পারে হাসপাতালে ভর্তি হতে পারে ওষুধপত্র থাকা খাওয়া সব কিছু মিলে এতগুলো টাকারই প্রয়োজন হবে কি যে বলছেন না আপনারা আমি ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ তুমি সাজিকে নিয়ে যেও না কারণ ও এমনিতেই চিন্তা করে আরও যখন ডাক্তারের মুখ থেকে সবটা শুনতে পারবে সাজি কিন্তু আরও বেশি করে ভেঙে পড়বে সেটা আমি চাই না স্রোত দেখো আমি গহনা পরে ঘুরে বেড়াবো আর তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবে পড়ে থাকবে এরকমটা আমি নই হ্যাঁ ভবিষ্যতে তুমি আমাকে এই গহনাগুলো গড়িয়ে দিতে পারবে কিন্তু তুমি যদি না থাকো তাহলে তোমাকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না বইয়েরা স্বামীদের জন্য অনেক কিছুই করে আমিও না হয় একটু করলাম সাজি তোমার গহনা বিক্রি করার টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট হবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তুমি এগুলো করো না বাবা তুমি দেখো কোনো ব্যবস্থা যদি করতে পারো আমি আর কি করবো তোর ব্যবসার জন্য অনেক টাকা পয়সা তো দিলাম এখন আমারও হাত শূন্য আমি কিছুই করতে পারছি না এই জন্য আমারও খুব কষ্ট হচ্ছে এখন সবাই মিলে সাজিমার উপর চাপ তৈরি করা যাবে না ওর উপর নির্ভর হলে কি করে চলবে কারণ সাজিও তো একটা মানুষ ও পরের বাড়ি থেকে এসেছে পরের বাড়ির মেয়ে কিন্তু ও নিজের গহনাগাটি বিক্রি করে এনে আমাদের টাকা দেবে সেই টাকায় তোমার চিকিৎসা হবে এটা আমি মানতে পারছি না সবাই মিলে অভিনয় করে সাজির মাথাটা নষ্ট করে দেয় সাজি বলে গহনা বিক্রি করতে আমি আজকেই যাব। গিয়ে টাকা পয়সা আনবো এনে তোমার ট্রিটমেন্ট করাবো বাবা আপনি দেখবেন আপনার ছেলে ট্রিটমেন্টে যেন কোনো অসুবিধে না হয় ও যেন ঠিকভাবে সুস্থ হয়ে যেতে পারে আর আমার প্রার্থনা এটাই হবে কিন্তু আমি না গেলে সাজি তোমাদের তো গহনা বিক্রি করতে ঠকিয়ে দেবে কী বলছো কি স্রোত তুমি তো অসুস্থ তুমি কি করে আমাদের সাথে যেতে পারো আর আমাদের কেউ ঠকাবে না বাবার সাথে আমি যাচ্ছি তো তুমি একদম কোনো চিন্তা করো না আমরা যে দোকানে গেলে ভালো টাকা পাবো সেই দোকানেই যাব আমার পরিচিত একজন রয়েছে তাহলে সাজি সাহায্যের জন্য কি সেই গহনা দোকানদার যার কাছে বিপদে পড়লে গেলে সাজিকে সে ফেরাবে না তার কাছে এবার গিয়ে ভালো টাকা গহনাগুলো বিক্রি করে আনবে খুব কষ্ট হচ্ছে বলছে যে বিয়ের এক বছর না যেতেই এইভাবে গহনাগাটি বিক্রি করা অলক্ষণে সেটা আমি করতে চাই না কিন্তু এখন আমার স্বামী অসুস্থ পরিস্থিতিতে পরে এই গহনাগুলো আমাকে বিক্রি করতে হচ্ছে মাগো তোমার স্বামী যদি বেঁচে থাকে এরকম হাজার গুণ গহনা তোমাকে ফেরত দিতে পারবে কিন্তু তোমার স্বামী যদি না থাকে তাহলে কি করবে এই গহনা দিয়ে এরকম কথা আপনি কেন বলছেন বলুন তো আপনার ছেলের কিচ্ছু হবে না আমরা তো সবাই মিলে চেষ্টা করছি ও ট্রিটমেন্ট ঠিক করে করা হলে সব রোগ সেরে যাবে দেখবেন সেটাই যেন হয় মা কিন্তু তোমার বাপের বাড়ির লোকজন যা কিছু করলো তাতে করে ওদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা তুমি কিন্তু নিতে যেও না কারণ জানে নিতে গেলেই তো ধরা খেয়ে যাবে মনে মনে সাজির এই ঘটনাগুলো দেখছে আর হাসছে ভাবছে সাজি তোমাকে একটা বিশেষ কারণে আমি বিয়ে করেছি আর সেটা হচ্ছে আমার অনেক অনেক টাকার প্রয়োজন সেই টাকার চাহিদা তুমি আমাকে যোগান দেবে তুমি মেটাবে সেই চাহিদা তোমার যা কিছু গহনাগাটি রয়েছে সেগুলো বিক্রি করে তোমার কাছ থেকে আমি সমস্ত টাকা আদায় করে নেব। এমন একটা অভিনয় করলাম আমি তুমি বুঝতেও পারলে না এরপরে তোমার নগদ যে টাকা পয়সাগুলো রয়েছে সেগুলো নেব। সেভিংস রয়েছে সেগুলো আমি সব কিছু হজম করে নেব। তোমাকে একবারেই নিঃস্ব করে ফেলবো সেটা তুমি বুঝতেও পারবে না জানতেও পারবে না যে কতটা ভেতর ভেতরে তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ কিন্তু আমি আমার স্বার্থগুলো ঠিকই হাসিল করে নেব এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি বিশেষ এই কারণ তুমি আমাকে ভবিষ্যতে চাকরি করেও টাকা এনে দিতে পারবে তাই টাকার চাহিদা মেটানোর জন্য তোমার মতো একটা বোকা মেকিয়ে আমি ফাঁদে ফেলেছি আর এখন আমার আস্তে আস্তে সমস্ত কার্য হাসিল করবার পালা সাজি গহনা বিক্রির জন্য রাজি হয়ে গেলে সবাই খুশি হয়ে যায় মনে মনে কিন্তু কেউ প্রকাশ করে না ওপরে এমন ভাব দেখাচ্ছে যেন সাজির গহনা বিক্রি করাতে তারা খুব অনুতপ্ত অনুচোচনা করছে কিন্তু না আসলে যার গহনা তাকে দিয়ে বিক্রি করালে একটু দামটা ভালো পাওয়া যায় তো তাই এরকম একটা অভিনয় করে গেল এদিকে গুনগুন যা কিছু করছে কোনোভাবেই সেটা সৌজন্য মেনে নিতে পারছে না সাদের অনুষ্ঠানে ছেলেরা অ্যালাউ নয় তাই সৌজন্যকে বারবার করে বলছে আমার বন্ধুরা এলে তাদের কিন্তু যত্ন করতে হবে তাদের খাবার দাবার খাবার দাবারের আয়োজন যেন ঠিক করে হয় আমি ওদের কোনোভাবেই মুখ ছোটো করতে দিতে চাই না দেখো সৌজন্য দা আমরা কখনো সাদের অনুষ্ঠান কীরকম হয় সেটা দেখিনি তাই জন্যই গুনগুনের এই অনুষ্ঠানটা আমরা দেখার জন্য আসতে চাই হ্যাঁ তোমরা এসো গুনগুন তোমাদের বলে দেবে তোমরা আসতেই পারো সেটা গুনগুন তুমি বড়দের কাছ থেকে পরামর্শ করে নিও বাড়িতে যখন সবাই ফিরবে খাবার দাবার খেয়ে আসবে এতগুলো খাবার অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কি করব বলো তো একবেলা খেলে কি আর দুবেলা খাবার খেতে হয় না ওরা ফ্রিজে রেখে খাবে প্রয়োজন হলে আস্তে ধীরে বাড়ির সবাই মিলে আমরা খাবারগুলো খাবো তুমি কেন চিন্তা করছো এই সব কিছু নিয়ে দেখো গুনগুন আমি কিন্তু চলে যাচ্ছি অফিসে তুমি নিজের দেখাশোনা করে নিজে থেকেও তোমার বন্ধুদের সাথে গল্প করো বাড়ির লোক না আসা পর্যন্ত তুমি তাদের সাথেই ভালো করে থেকো আমি কিন্তু অফিসে গিয়ে ইম্পর্টেন্ট কাজ করব। তুমি আর আমাকে এইভাবে কক্ষণও ডাকবে না দেখো তুমি যা কিছু করেছো আমি আজকে তোমাকে প্রথমবার বলে ক্ষমা করে দিলাম এরপরে কিন্তু সেটা মানতে পারবো না সৌজন্যদা, তুমি এতটা কিপটে সেজন্যই তোকে আমি ক্রেজি নাম দিয়েছি ওর কোনো কথাই আমি শুনি না বুঝতে পেরেছিস তোরা দেখো যার যতটুকু ইনকাম সেটার ওপরেই তাকে চলতে হয় নির্ভর করে আমরা এটাই শিখেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা এত বড় লোক নই যখন তখন যেখানে টাকা ছিটিয়ে দেব। তাই বুঝে শুনে আমাদের খরচ করতে হয় ভবিষ্যতের কিছু হবে বা ভবিষ্যতে ভালো মন্দ জন্যও তৈরি থাকতে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তাই বলছি গুনগুন তোমাদের সাথে গল্প করুক আমি সময় দিতে পারবো না আমি না হয় চলে গেলাম তুমি তো একটু খাবার খেয়ে যেতে পারো না এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না আমি না খেয়েই চলে যাব। আমি অফিস থেকে ফিরে যেমন মুড়ি চানাচুর খাই বা বাড়িতে যা তৈরি করে আমার জন্য সেটাই খাই সেরকমটাই আমার কাছে ভালো বাইরের খাবারকে অত খাওয়া ভালো নাকি আমি সেসব খেতেও চাই না অত বড় লোকে খাবার আমার আবার হজম হবে না এই বলে সৌজন্য গুনগুনকে ছেড়ে চলে যায় রাগ হয়ে অভিমান করে কিন্তু গুনগুন সেটা বুঝতেও পারলো না কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে সাজিকে বিশেষ কারণে বিয়ে স্রোতের প্রকাশ আনলো সৌজন্য না খেয়ে বাড়ি ছাড়লো সৌজন্য বারবার বুঝিয়েও গুনগুনকে কোনো কিছু বোঝাতে পারছে না যে গুনগুন কত বড় একটা না বুঝে অন্যায় করে ফেলেছে গুনগুন সেটা মানতেও রাজি নয় একটাই কথা পরিবারের সবার জন্য খাবার অর্ডার করেছি সবাই মিলে খাবো টাকা পয়সাটা কোনো বিষয় নয় কিন্তু ড্যাডির এত টাকা আছে বলে গুনগুন এই সমস্ত স্বপ্ন দেখতে পারে কিন্তু যা টাকা খরচ করা হয়েছে সেগুলো যে আসলে অনেক কিছু একটা মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা গুনগুন বুঝতেও পারছে না এদিকে সাজিকে মাথা মুড়িয়ে সাজির যা কিছু রয়েছে ব্রেন ওয়াশ করে সব কিছু সাজি নিজেই বিক্রি করে তার স্বামীর চিকিৎসার জন্য এবার টাকা ব্যয় করতে চলেছে আর স্রোত সাজিকে দিয়ে সমস্ত কার্য হাসিল করবে বলে আনন্দে আত্মহারা স্রোতের কোনো রোগী হয়নি তো কোনো ডাক্তারকে কি করে দেখাবে সাজিকে আর কি করেই কোনো ডাক্তারের সাথে সাজি কথা বলতে পারে এই সব কিছুই মিথ্যে নাটক সাজিয়ে মিথ্যের মাঝে কতদিন থাকবে ভেতরে ভেতরে সাজি খোকলা হয়ে যাবে সেই পরিকল্পনা কিন্তু স্রোত করে নিয়েছে এরপরে কি ঘটতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন